Hey guys, what's up and welcome to shubhomduttashow. বন্ধুরা, এবছর বলা যেতে পারে যে আমাদের কাছে মানে অ্যাজ এ ডব্লিউডব্লিউই ফ্যান বলো, প্রো রেসলিং ফ্যান বলো, অবভিয়াসলি আমাদের কাছে একটা গোল্ডেন ইয়ার 2023। হ্যাঁ, শুধুমাত্র যে ইন্ডিয়াতে একটা শো হয়েছে, সুপারস্টার স্পেকটাকল হয়েছে, জন সিনা আরও অনেক অনেক সুপারস্টার এসছে, শুধু তাই নয়, আমরা যেগুলোর অপেক্ষায় ছিলাম সেইগুলো আমরা এবছর পেয়েছি। জাস্ট লাইক আমরা জন সিনাকে হ্যাঁ কিছুক্ষণের জন্যে ফুল টাইমার বলা চলে পেয়েছিলাম, প্লাস আমরা রককে একটা স্ম্যাকডাউনে পেয়েছি, যেখানে আমরা বছরের শুরু থেকে অপেক্ষায় ছিলাম যে রক আসবে, রক কি আসবে না, রকের কি আমরা মানে ফিল করতে পারবো না, তো ফাইনালি পেয়েছিলাম। প্লাস আমরা রেন্ডি অর্টনের ফাইনালি রিটার্ন পেয়েছিলাম 18 মাসের পর, অবভিয়াসলি থান্ডারাস, তার থেকে বড় ব্যাপার মোস্ট কন্ট্রোভার্সিয়াল রিটার্ন বলা চলে। হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা আশা ছেড়ে দিয়েছিল, বাট স্টিল বলা চলে যে হ্যাঁ সেই 10 বছর পর আবার সেই ফিলটা আসছে, সেই সময় যেন মনে হচ্ছে আমরা চলে গেছি যখন সিএম পাঙ্কের রিটার্ন আমরা পেয়েছি। সত্যি এবছর আমাদের কাছে অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু হারিয়েও তো ছি। হ্যাঁ, আমরা সেই মানুষটাকে হারিয়েছি যার অ্যারাউন্ডে অনেক রিপোর্ট হয়েছিল লাস্ট ইয়ার, আমরা তার একটা রিটার্ন পেয়েছিলাম, প্রচুর এক্সাইটেড ছিলাম তার ম্যাচ নিয়ে, তার ক্যারেক্টারগুলোকে নিয়ে, সে কীরকম নতুন স্টোরি আমাদেরকে দিতে চলেছে, কি পেতে পারি, সমস্ত কিছু আমাদের মানে মাথায় চলছিল, কিন্তু কোথায় কি। এবছর প্রায় অনেক মাস ধরে বলতে গেলে আমরা অপেক্ষায় ছিলাম যে তার রিটার্ন হবে, কিন্তু আমরা ভাবিনি যে সে আমাদের ছেড়ে অনেক দূর চলে যাবে। সত্যি আমরা হারালাম ব্রে ওয়াইটকে, অ্যান্ড ব্রে ওয়াইটকে হারানো অ্যান্ড তারপরে সত্যি বলতে গেলে অনেক কিছু উঠে এসেছিল যেগুলোর উপর যদি আমি কখনোই আর ডিসকাশান করিনি, বাট স্টিল বছরের শেষে এসে আমার মনে হয় যে কিছু ডিসকাশান করা উচিত, কারণ আমরা প্রত্যেকে চাই, হ্যাঁ জানি যে তাকে হয়তো আর আমরা ওইভাবে আর দেখতে পাবো না, বাট স্টিল আমরা তার সেই ইচ্ছাগুলো, তার সেই অনুভূতিগুলোকে আমরা সবসময় পেতে চাই, তাই তাকে যদি কোনোভাবে যদি ফুটিয়ে তোলা যায় ডাব্লিউডাব্লিউই, যদি কিছু মানুষের মধ্যে যদি তাকে যদি ফুটিয়ে তুলতে পারে, তো সেটাও কিন্তু ডাব্লিউডাব্লিউই কিন্তু আমাদেরকে অনেক বড় দেওয়া হবে। আর অবভিয়াসলি আমরাও কিন্তু কিছু না কিছু দেখতে চাই, কারণ অবভিয়াসলি তিনি শুধুমাত্র একটা মানুষ নন, বা আমাদের কাছে শুধুমাত্র একটা ব্রে ওয়াইট চরিত্র নন, তিনি আমাদের সামনে অনেক কিছু সৃষ্টি করেছেন, পুরো ওয়াইটের যে ফ্যামিলি আমরা দেখেছি, প্লাস আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি, তার ক্যারেক্টার ফিল্ড ক্যারেক্টার দেখেছি, প্লাস আমরা যেরকমভাবে তার রিটার্নের পরে আঙ্কেল হাউডিকে দেখেছিলাম, অবভিয়াসলি কত কিছু জড়িয়ে আছে না তার সাথে, অনেক মানুষও কিন্তু তার সাথে জড়িয়ে আছে, হয়তো তারা হয়তো আজকে এই জন্যই হয়তো রিটার্ন করা, বা তারা ভাবতেই পারছে না যে হ্যাঁ আমরা সেই জায়গাটায় ফিরে যাব, হয়তো একটা মানুষকে আমরা সবসময় মিস করব, কিন্তু কিচ্ছু বলার নেই। সত্যি মানে আমরা প্রত্যেকেই ভাবছি, হ্যাঁ আমরা অনেকেই ভাবছি অ্যালেক্সা ব্লিস কবে রিটার্ন করবে, আমরা ভাবছি ব্রন স্ট্রোমেন কবে রিটার্ন করবে, বাট স্টিল তাদের যদি মাইন্ড থেকে যদি ভাবি, তো তারাও ভাববে যে হ্যাঁ আমরা একটা প্রচুর সময় কাটিয়েছি, আমরা একটা স্টোরি লাইনের মধ্যে, আমাদের ক্যারেক্টারের মধ্যে একটা কী বলবো, একটা ফিল করেছি, সেই মানুষটা না থাকলে তো আমরা সেই ফিলটা করতেই পারতাম না, সে আমাদেরকে সেই ফিলটা করিয়েছে, একটা ক্যারেক্টার দিয়েছে। যদি আমরা অ্যালেক্সা ব্লিসের দিক দিয়ে দেখি, তো অবভিয়াসলি তাকে আমরা নর্মালি যেরকম ক্যারেক্টার দেখে এসেছি, তার হিল ক্যারেক্টার হোয়াট এভার, বাট যখন আমরা অ্যাজ এ ব্রে ওয়াইটের সাথে কানেক্ট করার যে ক্যারেক্টারটাকে আমাদেরকে দিয়েছিল, অবভিয়াসলি সেটা কিন্তু একটা উমেন্স ডিভিশনের মধ্যে ইউনিক ছিল, প্লাস আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা কীরকম তাকে দেখবো। হ্যাঁ, তিনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের স্টোরি লাইন দেখিয়েছে, তার ক্যারেক্টারটাকে ইউজ করেছে, তো অবভিয়াসলি ক্লাসিক ছিল, বাট হ্যাঁ যখন ব্রে ওয়াইট চলে গেল, অবভিয়াসলি রিলিজ হয়ে যাওয়ার পর থেকে আমরা ভাবছিলাম যে অ্যালেক্সা ব্লিসের ক্যারেক্টারটাই তো তার মানে মরে গেলো, কারণ আমরা জানি না যে ব্রে ওয়াইট আবার ফিরবে কিনা, তো অবভিয়াসলি, বাট স্টিল তারপরেও কিন্তু অ্যালেক্সা ব্লিসের ক্যারেক্টারটা কিন্তু চলছিল, চলতে 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 দেখিয়েছিল যে তার রিকভারি হচ্ছে, তারপরে তার আবার পুরোনো ফর্মে ফিরে এসছে, বাট স্টিল সেখানেও সিস্টার অ্যাবিগেল ছিল, অনেক কিছু কিন্তু টুইস্ট ছিল, আমরা ইভেন এবছরও যেরকমভাবে দেখেছিলাম হ্যাঁ ব্রে ওয়াইট
আলাদা অ্যাঙ্গেলে ছিল, অ্যালেকশন মিসকে স্টিল দেখানো হচ্ছিল যে হ্যাঁ আঙ্কেল হাউরির কিছু সিনারিও, ইভেন যখন বেঙ্গলের সাথে ফিউড হয়েছিল রয়্যাল রাম্বলে তখনও অনেক কিছু আমরা দেখেছিলাম। বাট স্টিল আমরা ভেবেছিলাম বোধহয় যে হ্যাঁ আবার বোধহয় মিলন হবে, আবার একটা পাতের মধ্যে আমরা হয়তো দেখতে পাবো আমরা আঙ্কেল হাউরি, ব্রে ওয়াইট, অ্যালেকশন মিসকে একসাথে দেখতে পাবো। কিন্তু তারপরে আর কি, সবাই হারিয়ে গেল, সবাই না একটা মানুষ হারিয়ে গেল আর বাকি সকলকে এলোমেলো করে দিল। এখন হয়তো আর তারা হয়তো আর একই লাইনে হয়তো আর আসবে না, কি করে আসবে, কারণ নক্ষত্রই তো আর নেই, নক্ষত্রই তো হারিয়ে গেছে। বাট স্টিল আমার মনে হয় যে রেগুলারলি যেরকমভাবে ভেবেছে ব্রে ওয়াইটকে লেজেন্ডারি কন্ট্রাক্ট দিয়েছে যাতে তার যত মার্চেন্ডাইজ যত কিছু বিক্রি হবে সেই সমস্ত টাকা যাতে তার ফ্যামিলির কাছে যায়, তো সেই চেষ্টাটা করছে। তো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউই কিছু তো প্রিপেয়ার করবে, কারণ তার কিছু ইচ্ছা ছিল, কিছু মানুষকে নিয়ে ইচ্ছা ছিল। বো ডালেস যে ক্যারেক্টারটা নর্মালি আমরা এনএক্সটিতে দেখেছি, এনএক্সটি চ্যাম্পিয়ন হতে, তারপরে মেন রস্টারেও দেখেছি, মেন রস্টারে আমরা অনেক কিছু তার মধ্যে দিয়ে দেখেছিলাম, বাট স্টিল আমরা ওইভাবে প্রচুর হাই ফাই কিছু দেখিনি বা হাইলি পোটেনশিয়াল কোনো ক্যারেক্টার তার মধ্যে আসেনি। বাট ব্রে ওয়াইট যেরকমভাবে তাকে নিয়ে এসেছিলো, অবভিয়াসলি আমরা হয়তো আর বোর্ড অ্যালেসকে হয়তো ওইভাবে ফিরে পাবো না, বাট হ্যাঁ আঙ্কেল হাউরির মধ্যে যদি তিনি যদি নিজেকে প্রিপেয়ার করেন, নিজেকে যদি তৈরি করে এগিয়ে নিয়ে যান, তো সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার হবে। তো প্রচুর ফ্যান্সরা এক্সাইটেড আছে যে আমরা বোর্ড অ্যালেসকে কি আবার ফিরে পাবো। অনেক ফ্যান্স তো দেখলাম লিখেছে যে বোর্ড অ্যালেসকে যদি আছে আঙ্কেল হাউরি যদি নিয়ে আসে তাহলে সেটা ব্রে ওয়াইটের কাছে নাকি ইনসাল্ট হবে, অপমান হবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে ফ্যান্সটা এত মানে এত টক্সিকভাবে বা আমি বলবো যে এত ক্রিপ্টিকভাবে কেন দেখছে যে হ্যাঁ এটা ব্রে ওয়াইটের, ব্রে ওয়াইটকে অপমান করাবে। হ্যাঁ যদি ডাব্লিউডাব্লিউই এই ক্যারেক্টারটাকে কীরকম স্টোরি লাইন দেবে, কীরকমভাবে স্ক্রিপ্ট লিখবে সেটা কিন্তু প্রচুর বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি টাইম নেয়, কারণ অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউই হয়তো টাইম নিচ্ছে, একটা সুযোগের অপেক্ষায় আছে যে কখন আমরা এটাকে লঞ্চ করবো যাতে ফ্যান্সরা আমাদের হেট না করে, কারণ অবভিয়াসলি ফ্যান্সদের কাছে ব্রে ওয়াইটের প্রচুর একটা ইমোশন রয়েছে, কারণ ব্রে ওয়াইটের চলে যাওয়া অস্বাভাবিক ছিল, প্রচুর ফ্যান্সরা রিয়্যাক্ট করেছিল, আমরা রিয়্যাক্ট করেছিলাম চ্যানেলে, তারপরে ব্রে ওয়াইটের আসা, তারপরে ব্রে ওয়াইট যেরকমভাবে, তারপরে আমরা ভাবছি যে রিটার্ন হবে, ইভেন তার ক্রিয়েটিভ প্ল্যানও ছিল, বাট তিনি হারিয়ে গেলেন। তো এবার যখন ডাব্লিউডাব্লিউই সেই ক্যারেক্টারগুলোকে যখন আবার নিয়ে আসবে, তখন ডাব্লিউডাব্লিউই জানে যে হ্যাঁ ফ্যান্সরা কিন্তু এর উপর আঘাত পেতে পারে, ফ্যান্সরা হেট করতে পারে যে কেন সেই মানুষটা তো আর নেই, তাকে কেন আবার নিয়ে আসা হচ্ছে, শুধু পয়সা কামানোর ধান্দা, এইরকম অনেক কিছু কিন্তু ফ্যান্সরা কিন্তু বলবে। ইভেন অনেক ইউটিউবারকেও অনেককে শুনিয়ে অনেক শুনেছে, বাট স্টিল আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউইকে কিন্তু এইবার প্রিপেয়ার করা দরকার। সো আমি তো আগেও বলেছিলাম যে হ্যাঁ আমি আঙ্কেল হাউরিকে কিছু একটা ক্যারেক্টারে দেখতে চাই, অ্যাটলিস্ট আঙ্কেল হাউরি আমার মনে হয় না যে অ্যাজ এ রেসলার হিসেবে হয়তো বিল্ড হবে, হয়তো আমরা দেখবো যে কোনো একটা ম্যাচ খেলছে, আদারওয়াইজ আঙ্কেল হাউরি ক্যারেক্টারটা তাহলে কীরকমভাবে হবে, কারণ অবভিয়াসলি যদি বোর্ড অ্যালেসকে নিয়ে আসে তাহলে কিন্তু পুরো চুরমার হয়ে যাবে, তার ক্যারেক্টারটায় কোনো অস্তিত্বই থাকবে না। যদি বোর্ড অ্যালেসের যদি ফেস রিভেল হয় তাহলে যতক্ষণ আঙ্কেল হাউরি ক্যারেক্টারটা রয়েছে ব্রে ওয়াইট বলা চলে যে স্টিল একটা অনুভূতি বেঁচে থাকবে, কারণ ব্রে ওয়াইটকে তো আমরা বলতে পারি না যে তিনি বেঁচে থাকবেন, বাট তার অনুভূতিটা বেঁচে থাকবে, তো এটা কিন্তু সবথেকে বেশি দরকার। তাই আঙ্কেল হাউরিকে নিয়ে আসে তা আমি বলবো যে আমার মনে হয় যে দরকার, কিন্তু হ্যাঁ প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াটএভার, যে ব্রে ওয়াইটকে হয়তো নেক্সট ইয়ার ইন্ডাক্ট করা হলো হল অফ ফেমে, আর সেখানে হয়তো আমরা আঙ্কেল হাউরির একটা অ্যাপিয়ারেন্স দেখতে পেলাম, একটা কোনো প্রোমো সেগমেন্ট দেখতে পেলাম, কারণ অবভিয়াসলি আঙ্কেল হাউরি ক্যারেক্টারটা কিন্তু কোনো একটা জাস্ট ক্যারেক্টার, কোনো রেসলার নয়, তো সেক্ষেত্রে তাকে কীভাবে বিল্ড করা সেটা অসম্ভব। যাকে সম্ভব সে হচ্ছে আমাদের অ্যালেক্সা ব্লিস। অবভিয়াসলি দেখো আমি অ্যালেক্সা ব্লিসের যদি ক্যারেক্টার দেখি তো অবভিয়াসলি অ্যালেক্সা ব্লিসের ক্যারেক্টারও কিন্তু টুইস্ট এনেছিল ডাব্লিউডাব্লিউই। ইভেন অ্যালেক্সা ব্লিস রিসেন্টলি একটা হিন্টস দিয়েছে বলা চলে, রয়্যাল রাম্বলে একটা ফটোকে তার স্টোরিতে লাগিয়েছে, তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা বলছে যে তাহলে কি অ্যালেক্সা ব্লিস রয়্যাল রাম্বলে রিটার্ন করতে চলেছে, কিন্তু রয়্যাল রাম্বল অ্যারাউন্ডেও বলা চলে অনেক কিছু রয়েছে, তো সেক্ষেত্রে অ্যালেক্সা ব্লিসকে একটা পারফেক্ট পোর্শন দেওয়া দরকার। হ্যাঁ যদি এলিমিনেট হয়েও যায় তো তারপরে কীরকম সেগমেন্ট চলবে, কীরকম স্টোরি লাইন চলবে, কারণ আমরা সেই সময় দেখেছিলাম যে কী হয়েছিল, সেই তাকে মানে কী বলবো তাকে চেঞ্জ করা হচ্ছিল, তারপর সেই এলিমিনেশন চেম্বারের ফাইনাল স্পটে আসা, সেখান দিয়ে আমরা দেখেছিলাম হ্যাঁ অ্যালেক্সা ব্লিস জেতেনি, কিন্তু তারপরেও একটা চলছিল, একটা ওই সেম থিং চলছিল, সেম মাইন্ড গেম চলছিল, আমরা সেরকমভাবে দেখে এসেছিলাম। তো তাই জন্য অ্যালেক্সা ব্লিসেরও কিন্তু ক্যারেক্টারটা কিন্তু বিল্ড করা দরকার, লিঙ্ক করা দরকার। আর আমি জানি যে অ্যালেক্সা ব্লিসের কীরকম তার ফিলিংস রয়েছে ব্রে ওয়াইটের ওপর, অবভিয়াসলি সেক্ষেত্রে তিনি কীরকমভাবে অ্যাকসেপ্ট করবেন, তার কীরকম মনে হবে যে হ্যাঁ
এটা কতটা অ্যাপ্রুভাল যে হ্যাঁ আমি ফ্যান্সকে ওইভাবে দেখাবো, ফ্যান্সটা নয়তো হেট করবে তাকে যে হ্যাঁ যে মানুষটা নেই তাকে কেন এরকমভাবে ঘিরে একটা স্টোরি লাইন আনা হচ্ছে। তো অবভিয়াসলি এখানে সত্যি বলতে গেলে অনেক কথা বলা যায় হ্যাঁ রিপোর্ট কী বলছে আর ফ্যান্সটা কী বলছে, কারণ রিপোর্ট এক কথা বলে ফ্যান্সদের থিঙ্কিং এরকমভাবে সোশ্যাল মিডিয়া চলছে, টুইটার চলছে, ফেটে পড়ছে জনতা। অবভিয়াসলি ফ্যান্সরা শুধুমাত্র যে ব্রে ওয়াইটকে ট্রিবিউট দিচ্ছে তাই নয়, ব্রে ওয়াইটকে নিয়ে যদি কিছু হয়ে যায়, কোনো যদি একটা টি শার্টও বিক্রি হয়ে যায়, ফ্যান্সরা বলছে যে এ তো পয়সা কামানোর ধান্দা এরকম ব্যাপার। তো এটাকেও বুঝতে হবে ডাব্লিউডব্লিউকে যে হ্যাঁ আমরা ফ্যান্সকে কীরকম প্রোডাক্ট দেবো। তাই জন্য আমি তো চাইছি যে হ্যাঁ যদি রয়্যাল রাম্বলে যদি অ্যাকসেপ্টিস রিটার্ন করে তাহলে আইদার তো তার দেখো কিছু জিনিসকে না কখনো মুছে ফেলা যায় না, জাস্ট লাইক আজকে যতই রোমিন রেন্স দ্য ট্রাইবাল চিপ ক্যারেক্টার, সেথ রলিন্স দ্য ভিশনারি রেভলিউশনারি, জন মক্সলি বা ডিন অ্যাম্ব্রোস AEW-তে রয়েছে, বাট স্টিল শিল্ড কিন্তু এখন আমাদের মনের মধ্যে রয়েছে। আমরা আশা রাখি, আমরা বিশ্বাস রাখি যে কোনো একদিন আবার তিনজন এক জায়গায় আসবে, ডাব্লিউডাব্লিউতে আসবে। সেরকমই অ্যালেক্সা ব্লিস যতই নিজের ক্যারেক্টারকে ইম্প্রুভ করুক, ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসুক, আবার ডিফারেন্ট সিনারিওতে আসুক, আবার যে পুরনো আগে যেরকম এসেছিলো সেরকম আসুক, বাট স্টিল আমরা আমাদের মাথায় সবসময় চলবে যে স্টিল বলা চলে যে আমাদের কাছে স্টিল অ্যালেক্সা ব্লিসের সেই ক্যারেক্টারটাও কিন্তু আমাদের ফিল করাবে, সেই ক্রেজিয়াস ক্রিপ্টিক ক্যারেক্টার যেরকমভাবে একটা মানে একটা আমাদেরকে যেরকম ফিলটা দিয়েছে। তো একটা আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখেছিলাম, ওমেন্স ডিভিশনের মধ্যে একটা ফিল আসছিল, আমরা অনেক কিছু দেখেছিলাম, লিলি ফিলি অনেক কিছু হয়েছিল, বাট স্টিল অ্যালেক্সা ব্লিসের ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট ভালো আমাদেরকে এন্টারটেইন করেছে, অনেক নতুন কিছু দেখিয়েছে ওমেন্স ডিভিশনের মধ্যে, একটা ফিল এসছে, তার সাথে স্যুটও করেছিল, তিনি পারফেক্টলি সেটাকে এক্সিকিউট করেছিলেন, প্লে করেছিলেন। তো অবভিয়াসলি তিনি অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবে যথেষ্ট ভালো সেই ক্যারেক্টারটাকে প্লে করেছিলেন, তো সেটাও কিন্তু দরকার। তো তাই জন্য আমার মনে হয় যে অ্যালেক্সা ব্লিসের মধ্যে সেটাকে নিয়ে আসা দরকার, সেই ফায়ারফ্লাই ফান হাউস, তো সেটাও হয়তো কিছু একটা স্পেশাল হয়তো নিয়ে আসা হবে অ্যালেক্সা ব্লিসকে দিয়ে একটা কোনো প্রোমো সেগমেন্টের মধ্যে দিতে, সেটাও একটা বেস্ট ট্রিবিউট হবে, কারণ আমাদের মনে রাখতে হবে যে সেই মানুষটাকে শুধু সম্মান দেওয়াই নয় তাকে বাঁচিয়ে রাখাও দরকার। তো কীরকমভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে ক্যারেক্টারের মধ্যে দিতে সেটাও দেখাটা দরকার, তাই জন্য অ্যালেক্সা ব্লিসকে এইটা বিল্ড করা দরকার। তো তোমাদের কি মনে গেছে তোমার সাথে কমেন্টে জানাতে পারো, কারণ আমি এতদিন আমি অলমোস্ট এত মাস হয়ে গেছে আমি কখনো এটাকে নিয়ে ডিসকাশন করিনি, কারণ জানি যে প্রচুর ফ্যান্সরা এটাতে অনেক বেশি ভিন্ন ভিন্ন ওপিনিয়ন রাখবে, বাট অ্যাট দি এন্ড বছরের শেষে আমি এই লাস্ট ভিডিওই বলা চলে করলাম, এরপরে যখন অ্যালেক্সা ব্লিস আসবে তখন ডিসকাস করবো যে স্টোরি লাইনে কী আসতে পারে, তখন নিজেও দেখবো একটুখানি স্টাডি করবো তখন বলবো। আর আঙ্কেল হাউডির ক্ষেত্রেও অবভিয়াসলি যদি অ্যালেক্সা ব্লিস আসে তখন আঙ্কেল হাউডির হয়তো কোনো একটা প্রোমো থাকবে, কারণ আঙ্কেল হাউডি কখনো অ্যাজ এ রেসলার হিসেবে ডাব্লিউডব্লিউ নিয়ে আসবে না। হ্যাঁ প্ল্যান তো অনেক কিছু ছিল, অনেক রিপোর্ট এসেছিল যে নাকি অ্যালেক্সা ব্লিস অ্যান্ড আঙ্কেল হাউডি মিলে হয়তো কিছু একটা অ্যাঙ্গেল আনবে, ইভেন আঙ্কেল হাউডি অ্যান্ড ব্রে ওয়াইটের কোনো একটা ম্যাচও নাকি হয়ে যেতে পারে, এটাও খুবই মানে ইন্টারেস্টিং ছিল, এই টাইমে অনেক ফিল আসছিল। তো কিছু বলার নেই, বাট স্টিল আঙ্কেল হাউডির একটা হয়তো প্রোমো সেগমেন্ট হয়তো বিহাইন্ডে কিছু হয়তো একটা চলবে, হয়তো টাইটান ট্রনে, আর মেন যদি লিডিং যেটা লিড করবে সেটা হচ্ছে অ্যালেক্সা ব্লিস, তো এটাও একটা ইন্টারেস্টিং হতে পারে। তোমাদের কি মনে হয় তোমার সাথে কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি অনেক কিছুতে এই চ্যানেলে হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে, আমরা শুধুমাত্র রিপোর্ট রেজাল্ট কী আসছে তার উপরেই ডিসকাশন করি না, অ্যাজ এ ফ্যান হিসেবে হার্ড কোর ফ্যান হিসেবে আমাদের ফিলিংস কী আমরা সেটাকেও শেয়ার করি, তোমরাও তোমাদের ফিলিংসকে শেয়ার করো। এইভাবে আমরা বছরের পর বছর এরকমভাবেই শো চালিয়ে যাবো, ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন আসবে, ডিসকাশন হবে, চুলচেরা বিশ্লেষণ হবে, অনেক কিছু আসবে, নতুন বছরে অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।